ইরানের শক্তিশালী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার চার দিন হয়ে গেল। রাইসির জন্মস্থান মাশহাদে জানাজা শেষে আজ চিরনিদ্রায় শায়িত হবেন এই মহান নেতা। তবে তার মৃত্যুকে ঘিরে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে ছিটিয়ে থাকা তার সমর্থকদের ঘুম হারাম করেছে এই প্রশ্নে যে এটি নিছকই একটি দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র। ইরানের প্রেসিডেন্টের আকস্মিক মৃত্যুর সংবাদ প্রচার হওয়ার পর থেকে বিশ্বাস করা হচ্ছিল যে ইব্রাহিম রাইসির হেলিকপ্টার ভেঙে পড়ার পেছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এজেন্ট হেলিকপ্টারের হাত রয়েছে। এই সন্দেহের আগুনে রীতিমতো ঘি ঢেলে দিয়েছে ফ্রান্সের টিভি চ্যানেল I-24। গণমাধ্যমটি বলছে হেলিকপ্টার বিধ্বস্তের পেছনে মোসাদ এজেন্ট হেলিকপ্টারের হাত রয়েছে। যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 হেলিকপ্টারটি আজারবাইজান সীমান্তে আছড়ে পড়ার পর টিভি চ্যানেল I-24-এ গুপ্তচর সংস্থার এজেন্টের নাম উল্লেখ করে। ভাইরাল হওয়া টেলিভিশন অনুষ্ঠানে বিশেষজ্ঞ ড্যানিয়েল হাইককে ফরাসি ভাষায় বলতে শোনা যায়, মোসাদের এজেন্ট হেলিকপ্টার ইব্রাহিম রাইসির চপারটির পাইলট ছিল। সঠিকভাবে জানি না, তবে এই খবর রটে গেছে। উল্লেখ্য যে মার্কিন সংস্থার তৈরি হেলিকপ্টার ভেঙে পড়ায় ইব্রাহিম রাইসি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ মোট 9 জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী হেলিকপ্টারটি খারাপ আবহাওয়ার জেরেই দুর্ঘটনার কবলে পড়ে। হেলিকপ্টারটির পোড়া ভগ্নাংশ উদ্ধার হয় পূর্ব আজারবাইজানের ডিজমার জঙ্গলের পাহাড়ি অঞ্চলে। এছাড়া হিব্রু ভাষায় এলি নামটি অত্যন্ত জনপ্রিয়। মনে করা হচ্ছে নেট দুনিয়ায় ইচ্ছাকৃতভাবেই ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনার সঙ্গে এই ইসরায়েলি নাম জুড়ে দেওয়া হয়েছে। এদিকে এরই মধ্যে এক মোসাদ এজেন্টের ছবি নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। দুর্ঘটনায় এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ইসরায়েলের নানা হোয়াটসঅ্যাপ গ্রুপে হেলিকপ্টারের নাম করে একাধিক তথ্য রটানো হয়। পরবর্তীতে হামাসের টেলিগ্রাম চ্যানেলগুলো এ তথ্য রটাতে শুরু করে। তবে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করেনি ইরান। কোনো ষড়যন্ত্রের তত্ত্ব দাঁড় করেনি দেশটি। তবে তার মৃত্যু নিয়ে একের পর এক ষড়যন্ত্রের তত্ত্বের পাহাড় তৈরি হচ্ছে। কারো মতে এর নেপথ্যে রয়েছে মোসাদের হাত। কেউ বলছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেকে প্রেসিডেন্ট পদে বসানোর জন্যই এই চক্রান্ত। আবার উল্কাপাতে হেলিকপ্টার বেসামাল হয়েছে বলেও তথ্য উঠে এসেছে। অধিকাংশের আঙুল ইসরায়েলের উপরই উঠেছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর থেকেই এক্স হ্যান্ডেলের ট্রেডিং মোসাদ। এতে স্পষ্ট হেলিকপ্টার ভেঙে পড়াকে নিছক দুর্ঘটনা বলে আখ্যা দিতে রাজি নয় বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষক। শিয়া অধ্যুষিত ইরানের দীর্ঘ শত্রুতা রয়েছে ইসরায়েলের সঙ্গে। আবার কিছুদিন আগেও গাজা ইস্যুকে কেন্দ্র করে ইরান ইসরায়েলের মধ্যে তুমুল সংঘর্ষও হয়। ফলে প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে দেশটির হাত রয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মহলের একাংশ।